নমস্কার, অবসরে আপনাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমি বাজারের মতো পারফেক্ট ফুচকা কিভাবে বাড়িতে তৈরি করা যায় তার রেসিপি শেয়ার করেছি। আমরা অনেক সময় বাড়িতে ফুচকা তৈরি করি, সেটার স্বাদ বাজারের ফুচকার মতো হয় না, অনেক সময় ফুচকা নরম হয়ে যায়। তো এই সব সমস্যার সমাধান হবে আমার আজকের এই ভিডিওটিতে। আমি নিচ্ছি 1 কাপ আটা, 1 কাপ আটা নিয়েছি, এর মধ্যে দিচ্ছি 1 কাপ ময়দা। আর দেব 1 কাপ সুজি। তাহলে মনে রাখবেন যে ময়দা আটা আর সুজি তিনটে কিন্তু সম পরিমাণ হবে। 1/4 টিস্পুন খাবার সোডা, 2 টেবিল স্পুন সাদা তেল, এরপর এই সবগুলো আমি একসঙ্গে মিশিয়ে ভালোভাবে এটা কিন্তু একটা খুব শক্ত ডো তৈরি হবে, খুব নরম ডো তৈরি করবে না। লুচির যেরকম ডো তৈরি হয় সেরকম একটা ডো তৈরি করতে হবে। আমি একটু একটু করে জল দিয়ে দিয়ে মেখে নেবো। একসঙ্গে অনেকটা জল দিলে নরম হয়ে যেতে পারে। 5 থেকে 7 মিনিট আমি খুব ভালোভাবে ঠেসে ভাবে শক্ত ডোটা তৈরি করে নিয়েছি। এরকম একটা শক্ত ডো তৈরি হবে। এরপর এই ডোটা আমি 8 ঘন্টা রেখে দেবো রেস্টে। এভাবে আমি লেচিটা তৈরি করে নিয়েছি, ছোট্ট ছোটোভাবে কেটে এভাবে একটা একটা করে লেচি অল্প সামান্য একটু তেল দিয়ে তেলে নিতে হবে। এতটাই এতটাই ঠিক রাখবেন, খুব বেশি পাতলা করলে ফুচকাটা ভেঙে যায়। এভাবে একটা একটা করে বেলে নিয়ে আমি পেপার কাগজের উপর রাখবো। পেপার কাগজের উপর রাখলে যে তেলটা লাগিয়েছি সেটা পেপারে শুষে যাবে। আর অবশ্যই ফ্যানের হাওয়ার অবশ্যই ফ্যানের তলায় বেলবেন, তাহলে ফুচকাটা যেটুকু নরম আছে সেটা শুকিয়ে যাবে, ফুচকাটা ক্রিস্পি হবে। আমার কড়াই তেল গরম হয়ে গেছে, তেলটা কিন্তু খুব বেশি গরম হতে হবে, যখন তেল থেকে ধোঁয়া বেরোবে তখন আমি ফুচকাটা ভাজবো। ফুচকাটা দেবেন যে দিকটা উপরে ছিল সেই দিকটা এরকম ভাবে দেবেন, আর নিচের দিকটা উপরে থাকবে। হালকা গোল্ডেন কালার হলে তুলে নেবেন। আমার ফুচকাগুলো রেডি হয়ে গেছে, আমি ছেঁকে নিয়েছি। এটা দেখুন কতটা ক্রিস্পি হয়েছে, আমি দেখাচ্ছি আপনাদের। একটু ক্রিস্পি হয়েছে, যদি একটু নরমও হয়ে যায়, ধরুন আমার এই এটা খুব একটা ক্রিস্পি হয়নি, নরম হয়ে গেছে, তাহলেও টেনশন করার কিচ্ছু নেই। আমি একটা টিপস বলি, রোদের মধ্যে 2 থেকে 3 ঘন্টা রেখে দেবেন, একদম ক্রিস্পি হয়ে যাবে দোকানের ফুচকার মতো।
তো বন্ধুরা, আমার আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টস করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে শেয়ার করবেন, আর এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।